ছাত্রলীগের অর্গানাইজ সেক্রেটারি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, সে হাতে হাতে ধরা পড়েছে পুলিশের হাতে, র‍্যাবটাকে অ্যারেস্ট করেছে। আজকে প্রথম আলো পত্রিকার হেডলাইন আছে যে দুইজনই যাদেরকে অ্যারেস্ট করেছে দুইজন হচ্ছে ছাত্রলীগের নেতা, এবং তারা বহিষ্কার করেছে ওখান থেকে। এবং আপনার কুমিল্লার যে ঘটনা, সেই ঘটনাতেও কিন্তু প্রথমে যে আপনার পোস্ট দিয়েছিল মোবাইলে, সেই পোস্ট দিয়ে দিয়েছিল সেও আপনার ছাত্রলীগের একজন কর্মী। এটা দায়িত্ব হচ্ছে সরকারের, সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সাম্প্রদায়িকতাকে বন্ধ করতে, হিন্দু সম্প্রদায় নিরাপত্তা দিতে, বৌদ্ধ সম্প্রদায় নিরাপত্তা দিতে, খ্রিস্টান সম্প্রদায় নিরাপত্তা, এমনকি বৃহত্তর জনগোষ্ঠী মুসলিম সরকারের তারা, মুসলিম সম্প্রদায়ের তারা কোনো নিরাপত্তা দিতে পারে না, এটা ব্যর্থ হয়েছে তারা। ইট ইজ দ্য ফেলিয়ার অফ দ্য গভর্নমেন্ট, অ্যান্ড এইটার দায়িত্ব নিয়ে তাদের পদত্যাগ করা উচিত। নির্বাচন এই দেশে তখনই হবে যখন নির্বাচনের পরিবেশ তৈরি হবে। সেই পরিবেশটা কীভাবে তৈরি হবে, এই সরকারকে চলে যেতে হবে, একটা নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে, যাদের পরিচালনার অধীনে, একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে আপনার নির্বাচন হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে, ছাড়া দেশের গণতন্ত্র ফিরে আসবে না।